হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে কাঁকড়ার ঝোল ভালো বানাতো আমার ঠাকুমা পাতলা ঝোল টান টান ঝাল বর্ষার দুপুরে আকাশে মেঘ গুড় গুড় আর গন্ধে বাড়ি ভরপুর কাঁকড়া খাবো বললে তো আর কাঁকড়া খাওয়া যায় না সেটাতে পরিশ্রম লাগে পরিষ্কার করাতে তা চলুন দেখে নেওয়া যাক কাঁকড়ার রেসিপিটা প্রথমে আমি কাঁকড়াগুলোকে পরিষ্কার করে নিয়ে আমি একটা প্লেটে হালকা ভিজে তুলে রেখে দিয়েছি তারপরে কড়াইয়ে আমি তেল গরম করতে দিলাম তারপরে আমি একে একে মশলা আমি দিয়ে দেব প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি ভালো করে পেঁয়াজগুলো একদম লাল করে আমি ভেজে নেব এই কাঁকড়া পরিষ্কার করা কাঁকড়া খেতে সুস্বাদু কিন্তু পরিষ্কার করাটা অনেকটাই ঝামেলার কাজ তো আমি এরম করে বের করে নিয়েছিলাম কাঁকড়াগুলো আর কাঁকড়া পায়ের মধ্যে না ওগুলো বেশি টেস্টি লাগে আর ওপরে খোলাটা তো সেরকম কোনো কাজে লাগে না তো মোটামুটি আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এই মশলাটা আমি দেব এর মধ্যে আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে বাটা গরম মশলা সব আমি একসাথে বেটে নিয়েছি তো এই মশলাটা আমি এবার দিয়ে পুরো পেঁয়াজটার সাথে মশলাটা আরও আমি কষে নেব কাঁকড়া সত্যি করে বর্ষাকালে কাঁকড়া পাওয়া যায় এখান তো কাঁকড়া বাজারে আমি খুঁজেই পাইনি দূরে একটা বাজার আছে সেখান থেকে অনেকবার নিয়ে এসেছিলাম একদিন দেখলাম সুন্দরবনের কাঁকড়াগুলো এখন বর্ষাকাল তা দেখলাম নিচেতে বিক্রি করতে এসেছিলো যাক বাড়ির কাছেই পেয়ে গেলাম তো খেতে ভীষণ ভালোবাসে মেয়েরা সেই জন্য যাক সুযোগটাও বুঝে পেয়ে গেছি আমার মশলা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো বেশ নুন দিয়ে দিলাম আমি লাগলে লাস্টে দেব কিন্তু এখন আমি এতটাই নুন দিয়ে দিলাম তারপরে আমি এবার দেব কাশ্মীরি লঙ্কা কাঁকড়া তো এগুলো একটু তেল ঝাল তো একটু লাল লঙ্কা একটু ঝাল বেশি হলে আর একটু কালারটা ভালো হলে খাওয়াটাও খুব ভালো হয় খেতেও খুব মানে মনে হয় কখন খাবো রান্নাটা যদি একদম লাল লাল হয় এবার আমি টমেটোটা দিয়ে দিলাম এবার কালারটা আরও সুন্দর হয়ে যাবে পুরো মশলাটার সাথে এই টমেটোটা আমি একদম কষে নিচ্ছি তো মোটামুটি আমার তেল ছেড়ে গেছে এবার হালকা অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম দিয়ে এবার মশলা যত কষা হবে ততই টেস্টি হবে তো আমি ভালো করে কষে নিয়ে এবার কাঁকড়াগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি কাঁকড়ার পাগুলোও দিয়ে দিচ্ছি কাঁকড়ার পাগুলো আমার সত্যি ভীষণই ভালো লাগে খেতে আমার মেয়েরাও ভীষণ ভালোবাসে কাঁকড়ার কাঁকড়াটাই খেতে ভালোবাসে পায়ে হোক আর কাঁকড়ায় এবার আমি মশলাটার সাথে মিশিয়ে নেব এবার পাশে আমি একটু গরম জল করতে দেব কাঁকড়াটা আমার ভালো করে মশলার সাথে মিশে গেলে আমি এবার যে গরম জলটা করে রেখেছি আমি সেইটা কাঁকড়াতে আমি দিয়ে দেবো মোটামুটি আমার একদম ভাজা মানে মশলার সাথে একদম আমার মেশানো হয়ে গেছে একটু বেশি ফুটতে দিলে কাঁকড়ার ভেতরে জলটা ঢুকে যাবে আমার যে বাটিতে মশলাটা লেগেছিলো ওটাও ধুয়ে আমি জল দিয়ে দিলাম জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে কাঁকড়াগুলো একটু জলের মধ্যে ডুবে থাকে তাহলে ফুটলে পরে কাঁকড়াগুলোর মধ্যে জলটাও ঢুকে যাবে এবার আমি একটা ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো মোটামুটি আমার কাঁকড়া রেডি যারা দুটো পর্যন্ত স্নান করে না তারা আজ তড়িঘড়ি স্নান করে গরম গরম ভাতের সাথে কাঁকড়ার ঝাল খেয়ে নেবে